এক্সট্রা টাইম। শুক্রবার বেলা বাড়তেই কল্যাণীমুখী ট্রেনগুলোতে এমনই দৃশ্য দেখা যাচ্ছিল বারবার। দেশের পতাকা গায়ে জড়িয়ে মোহনবাগানের নামে যে জয়ধ্বনি দিচ্ছিলেন বাগান সমর্থকরা, সেই ধ্বনি ম্যাচ শেষেও একইভাবে কল্যাণী স্টেডিয়ামে প্রতিধ্বনিত হচ্ছিল বারংবার। পুলওয়ামাতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরু হয়েছিল, আর টিম মোহনবাগান ম্যাচ শেষ করল প্রেম দিবসে মাঠে ফুটবল প্রেমের ফুল ফুটিয়ে। ঘরের মাঠে নেরোকার বিরুদ্ধে 6-2 গোলে জয়। চলতি মরশুমে মোহনবাগানের এটাই সর্বোচ্চ স্কোরিং ম্যাচ, যদিও ম্যাচের 60 মিনিটে লাল কার্ড দেখার জন্য পরের ম্যাচে নেই ধনচন্দ্র, তার জায়গায় গুরুজিন্দার আসতে পারেন। পাহাড়ে নেরোকাকে 3 গোলে হারানোর পর ঘরের মাঠে 6 গোল দিল, যদিও প্রতিপক্ষকে এখনো সহজ প্রতিপক্ষ বলতে নারাজ কিবু ভিকুনা। 12 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে মোহনবাগান লীগ শীর্ষে কিছুটা ধরাছোঁয়ার বাইরেও রইল আপাতত। এবার কি তবে বলা যাবে মোহনবাগান আই লীগ জিততে চলেছে? কি বলছেন কিবু ভিকুনা? We play a fantastic first half, not only because we score goals, because we create a lot of chances, we control the match, we play all we are training in all the practices we did it today. অন্যদিকে এদিন হ্যাট্রিক করে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দীপান্ডা ডিকাকে পেছনে ফেলে দিলেন মোহনবাগানের বস ফ্রান গঞ্জালেস। ডিকার 8 গোলকে টপকে তিনি এদিন 9 গোল করলেন। প্রীতম সিং ও ডিকার পর গঞ্জালেস তৃতীয় ফুটবলার হিসাবে এই লিগে হ্যাট্রিক করলেন, যদিও তিনি আজ পেনাল্টি মিস না করলে 4 গোল করতেই পারতেন। ভ্যালেন্টাইন্স ডে দিন এই সাফল্য কি তিনি বান্ধবীকে উৎসর্গ করলেন? কি বলছেন গঞ্জালেস? If I dedicate her, I think that I'm happy because of that, but I think that the most important is, as the coach said, if we got another 3 points, we'll keep fighting for the championship. Yes, right now we watch a video, it was a gift from the club with our girlfriend, they were saying something, what I dedicated her, yeah, sure. যদিও এই মোহনবাগানকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলছেন না নেরোকা কোচ, পাশাপাশি শেষ 30 মিনিট মোহনবাগান 10 জনে খেললেও বিশেষ সুবিধা করতে পারেনি এই লিগের তলানিতে থাকা নেরোকা, তবে এটাকে বিপর্যয় বলে মানতে রাজি নন নেরোকা কোচ গিফট রাইখান। Congratulations for the big victory and for my team. We tried our little best with what we have to come. But today, Mohanbaan is more effective in the set pieces. I think 4 goals is from the corner kick. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।